আসো আসো, ভিতরে এসে বসো ফারুক। আমার বাপে আমারে সবেলা বই কইত, কখনো ফ্রি জিনিস লইবা না, এবং সে নিজেও নেয়নি। নাও এখন একটু বাংলা মদ খাও। না ধন্যবাদ, পরিষ্কার চিন্তা করার লোককে আমি পছন্দ করি। আবাসিক প্রকল্প ব্যবসায় অনেক সমস্যা আছে, আমাদের তার মোকাবেলা সবসময় করতে হয়, এবং এখন একটা করতে হবে। তুমি কি একমত? হ্যাঁ হ্যাঁ, আমি এখন একটা সুন্দর পথ পেয়েছি। এর মোকাবেলা করার জন্য তোমাকে এখন একটা মানুষ খুন করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাকে এখন কোথায় পাওয়া যাবে? সে এখন গল্প কাটে গল্প খেলছে, ওখানে অসুদে ঢুকতে দেওয়া হয় না, সুতরাং তার বডিগার্ড খালি হাতে আছে। ওই লোকের মাথা যেন খুঁজে না পাওয়া যায়। নাও ওখানকার গেট পাস। শোনো ফারুক, তোমার আরও টাকা লাগলে বলবে। এটা আমি মনে হয় না তো জোস। উফ ফাটাফাটি, আমি খুব thank you.